Hello everyone, Assalamualaikum. Welcome to my vlog. So, kichudin age amar university te amar convocation er program chilo. To besh kichudin hoye geche shetar. Ami bhebechhilam je oitar video ta ar share korbo na. Kintu jehetu convocation ta amar life er onek important ekta day chilo. To bhablam je seta apnader sathe share kori. To Convocation এর আগে আমার কিছু প্রিপারেশন আপনাদের সাথে শেয়ার করব তো সকালবেলা উঠেই নাস্তা টাস্তা করে নিলাম এখন বের হয়ে পড়ব একদম সকাল সকাল আমি আর আমার ফ্রেন্ড যাচ্ছি শাড়ি কিনতে তো আমরা যেখানে শাড়ি কিনতে যাব সেই জায়গাটা আমাদের বাসা থেকে বেশ দূরে আমরা প্রথমে সিএনজি করে সেখানে যাচ্ছি তো ওখানে মূলত শাড়ির হাট বসে আর কি আর পাইকারি দরে অনেক ভালো ভালো শাড়ি পাওয়া যায় তো এই যে আমরা পৌঁছে গেছি একদম আমরা সকালবেলা চলে এসেছি যেহেতু এরপরে আমাদের আবার ক্যাম্পাসেও যেতে হবে তো এখানে তাড়াতাড়ি কাজ সেরে তারপরে আবার ইউনিভার্সিটিতে যাব তো এই যে আমরা এখন আমরা যেই দোকানটা থেকে শাড়ি নিব সেখানে চলে আসলাম আমরা নরমালি এখান থেকেই শাড়ি নেই তো এই যে আমরা চলে আসলাম এখানে অনেক অনেক শাড়ির কালেকশন আছে আর একদম রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় তো আমরা শাড়ি দেখছিলাম আর কি কনভোকেশনের প্রোগ্রাম আমাদের মূলত দুই দিন আগের দিনে মহড়া হবে এন্ড আমাদের মেইন প্রোগ্রামের দিন হচ্ছে মেইন প্রোগ্রাম আসলে পরের দিনে কিন্তু আমরা ফ্রেন্ডরা সবাই ঠিক করেছিলাম যে আমরা তিন দিনই শাড়ি পরবো যেহেতু কনভোকেশন লাইফে বারবার আসে না খুব স্পেশাল একটা ডে তো অনেক অনেক মেমোরি ক্রিয়েট করতে হবে আর আমাদের যেহেতু অনার্স কমপ্লিট হয়ে গেছে তো এরপরে আর এভাবে সুযোগ হবে না তো প্রত্যেকটা মুহূর্ত আমরা খুব সুন্দর করে সেলিব্রেট করতে চাই তো এখানে আমরা শাড়ি দেখছিলাম আমার ফ্রেন্ড বেশ কিছু শাড়ি নিবে তো তার জন্য অনেকগুলো শাড়ি আসলে আমাদের দেখতে হচ্ছিল তো শাড়ি দেখার পাশাপাশি আমাদেরকে এখানে চাও দিয়ে দিয়েছিল তো আমরা চা খাচ্ছিলাম আর শাড়ি দেখছিলাম আমি মূলত দুটো শাড়ি নিয়েছি আর আমার ফ্রেন্ড অনেকগুলো শাড়ি নিয়েছিল তো এই যে ও এখানে সিলেক্ট করে করে দেখাচ্ছে যে কোন কোন শাড়িটা ওর লাগবে সেই অনুযায়ী এখানে হচ্ছে শাড়িগুলোকে বের করে দিচ্ছে মূলত হচ্ছে এই দোকানের শাড়িগুলো অনলাইনেও পাওয়া যায় তো ও ওয়েবসাইট থেকে দেখে শাড়িগুলো সিলেক্ট করে রেখেছে আর এখন ওগুলো সে দোকানদারকে দেখাচ্ছি আর উনি ওকে বের করে দিচ্ছে তো আমি এখানে এই সাইডে একটু বাকি জিনিসগুলো দেখছিলাম যে আর কি কি আছে তো আমাদের যেহেতু অনেকগুলো শাড়ি ছিল আর বাসায় গিয়ে শাড়িতে কোনো প্রবলেম আছে যদি দেখা যায় তখন আবার ফেরত দিতে আসাটা ঝামেলা তো আমাদেরকে এখানে শাড়িগুলো চেক করে দিচ্ছিল যে কোনো প্রবলেম আছে কিনা শাড়ির মধ্যে আর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি কি কালেকশন আছে তো এখানে অনেক রকমের শাড়ি প্লাস সালোয়ার কামিজ আছে তো ফাইনালি আমাদের কেনাকাটা শেষ এখন আমরা ব্যাক করছি তো এই যে চারপাশের ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম তো ফাইনালি এখন আমি ক্যাম্পাসে চলে আসলাম ক্যাম্পাসেও আজকে বেশ কিছু কাজ আছে প্লাস লাইব্রেরিতে গিয়ে পড়াশোনাও করতে হবে আমার ফ্রেন্ড অলরেডি আমার জন্য ওয়েট করছে তো এই যে এখন আমি তাড়াতাড়ি করে যাই নইলে দেখা যাবে যে ও আমাকে বকা দিবে যে আমি লেট করে ফেলেছি বেশিরভাগ টাইমই আমি লেট করে ফেলি আর কি সেই জন্য তো ক্যাম্পাসে আসার পরে দেখলাম যে ক্যাম্পাসে একটা চিপসের ক্যাম্পেইন হচ্ছে এখানে হচ্ছে ফ্রিতে চিপস দিচ্ছিল আর কি আমাদের সবাইকে তো ফ্রি জিনিস কার না ভালো লাগে তো আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম চিপস নেওয়ার জন্য আর পার্সোনালি এই চিপসটা আমার অনেক মজা লাগে আম্মু প্রায় বাসায় আমাদেরকে নিয়ে এসে দেয় তো এই যে এখন আমরা চিপস নিচ্ছি তো পড়ার ফাঁকে এরকম ফ্রিতে চিপস পেয়ে গেলাম ভালোই লাগছিল আর কি এই যে আমার চিপস চিপসটা কিন্তু অনেক মজা তো তারপরে চিপস চিপস খেয়ে আমরা একটু ক্যাফেতে আসলাম চা তো খেতেই হবে মাস্ট তো বিকালে আবার হচ্ছে আমার আরেক ফ্রেন্ডের সাথে শহরে আসলাম আরেক ফ্রেন্ড বলতে সকালে যার সাথে শাড়ি কিনতে গিয়েছিলাম তার সাথেই তো ও আমার কাছে একটা ট্রিট পায় তো সেই ট্রিটটাই আজকে ওকে দিতে হবে অনেক দিন ধরেই ওয়েট করাচ্ছি তো আজকে আর ওয়েট করালাম না তো আমরা চলে এসেছি তো এই যে হচ্ছে আমরা এখন মেনু কার্ড দেখে অর্ডার করব আমরা মূলত এখানে পিৎজা অর্ডার করব তো এই যে এটা হচ্ছে আমাদের পিৎজা আর পিৎজাটা অনেক মজা ছিল মানে আমাদের দুজনের অনেক ভালো লেগেছে আর কি অনেক টেস্টি ছিল তো এখানে সাথে তিন টাইপের সসও ছিল তো দুজন মিলে প্রথমে কিছুক্ষণ গল্প গুজব করলাম তারপর একটু ছবি টবি তুললাম দেন এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করব তো
ও একটু পিৎজার ছবি উঠিয়ে নিচ্ছিল, আমি আসলে বলছিলাম যে আমার ইউটিউবের থাম্বনেইল দেওয়ার জন্য সুন্দর করে আমাকে ছবি উঠিয়ে দিতে। তাই তো এখন আমরা খাওয়া দাওয়া করি। অনেক গরম ছিল, প্রথমে আমি খেতেই পারছিলাম না, তারপর অনেকক্ষণ স্ট্রাগল করে পিৎজা আমি ঠান্ডা করে টরে নিয়ে অবশেষে খেলাম। তো খাওয়া দাওয়ার পরে আমরা একটু হচ্ছে কেনাকাটা করলাম আর কি, হালকা পাতলা, তেমন কিছু না। আর আমাদের আরও কিছু ফ্রেন্ডের সাথে আমাদের দেখা হয়ে গিয়েছিল মার্কেটে, তো সবাই মিলে একটু স্বপ্নে আসলাম এখান থেকে। সবাই টুকিটাকি কিছু জিনিস নিচ্ছিলাম আর কি, যার যেটা প্রয়োজন। তো একটু ঘুরে ঘুরেও দেখছিলাম যে কী কী আছে আর কোনটাতে কী অফার আছে না আছে, অফারের জিনিস দেখতে তো আবার ভালোই লাগে। তো এই তো, এই ছিল আমার আজকের দিন। মোটামুটি একটা ব্যস্ততম দিনই ছিল, কিন্তু মজার ছিল আর কি। এরপরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমার কনভোকেশন ডের কিছু ক্লিপস। ততক্ষণ পর্যন্ত পাশেই থাকবেন, আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।